বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি সিএসি ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিএসি ঔষধটি নোভাটিস ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্যালসিয়াম প্লাস ভিটামিন সি। এটি সাধারণত সিএসি নামেই পাওয়া যায় এবং এটি ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত সিএসি ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর অভাব রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর অভাবে ভুগে থাকেন, তাদের এই ক্যালসিয়ামের এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতেই মূলত সিএসি ঔষধটি দেওয়া হয়ে থাকে। ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর অভাবের কারণে শরীরে যে ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে, শরীর দুর্বল লাগা, সর্বদাই খাবারে অনীহা প্রকাশ করা, কিছু খেতে মন না চাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, পেশিতে ব্যথা করা, ঘাড় ও পিঠে কোমরে ব্যথা অনুভূতি হওয়া, খিঁচুনি হওয়া, নখ ও ত্বক এ বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়া, অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিস হওয়া, দাঁতের বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়া, বিষণ্ণতায় ভোগা, এ সকল সমস্যা মূলত ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। সিএসি ঔষধটি ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর অভাব পূরণ করে এবং এর অভাবজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যাও দূর করে থাকে। সিএসি ঔষধটি খাবার নিয়ম, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট দুবার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। অপ্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি খাবার নিয়ম হলো অর্ধেক গ্লাস পানিতে ট্যাবলেটটি সেরে দিতে হবে, তারপর ট্যাবলেটটি গলে গেলে তারপর পানিটি পান করে নিতে হবে। সিএসি ঔষধটি কোনোভাবে মুখে পানি দিয়ে গিলে খাওয়া যাবে না, এটি অবশ্যই পানিতে রেখে ঔষধটি গলিয়ে তারপর পানিটি পান করতে হবে। সিএসি ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ক্যালসিয়াম ভিটামিন সি এর অভাব কিংবা এর অভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়া যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে সিএসি ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার সিএসি ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সিএসি ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় সিএসি ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। সিএসি ঔষধটি খাওয়ার পূর্বে কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা হাইপার সেমিয়া হাইপার ক্যালোরিসিয়াম বৃক্কের তীব্র অকার্যকৃতা আয়রন ও অলিভার রোড পরিপাকতন্ত্রে সমস্যা, এ সকল রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে সিএসি ঔষধটি সেবন করতে হবে। সিএসি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া, সিএসি ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্য হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের সিএসি ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনা এবং গ্রহণ করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নেবেন।